বজ্রপাত কখন হয় যখন অনেক গরম থাকে ঠিক আছে যখন কি থাকে প্রচুর গরম প্রচুর গরম থাকে সো দেখা যায় আমাদের ভূমি বা পৃথিবী বা ভূপৃষ্ঠ যেটা তুমি বলো সেটাও তখন অনেক উত্তপ্ত থাকে এবং এইটা উত্তপ্ত হওয়ার কারণে ভূপৃষ্ঠের উপরের যে বাতাসটা সেই বাতাসও কি থাকে অনেক গরম ঠিক আছে বা অনেক উত্তপ্ত এই উত্তপ্ত বাতাস যখন আস্তে আস্তে উপরের দিকে উঠে বুঝছো এই উত্তপ্ত বাতাসটা যখন আস্তে আস্তে উপরের দিকে উঠে তখন কি হয় তখন ঠান্ডা হইতে থাকে এবং এই তখন কিন্তু সেখানে মেঘ তৈরি হয় ঠিক আছে কি তৈরি হয় মেঘ বা ক্লাউড বুঝছো কি তৈরি হয় মেঘ বা ক্লাউড এই বাতাস বা জলীয় বাষ্প যেটাই বলো যখন আস্তে আস্তে উপরের দিকে গরম থেকে যখন ঠান্ডা হয় হঠাৎ করে এই কারণে তখন কি হয় ক্রিয়েট হয়। মেঘের ভিতর আমাদের আছে। ভিতরে যে তাপমাত্রা সেটা যদি জলীয় বাষ্পের বয়লিং পয়েন্টের নিচে নেমে যায় মানে তোমার ওই ঘনী ভবনের যে তাপমাত্রা সেটার নিচে নেমে যায় তখনই মেঘের ভিতরে ক্রিয়েট হয় বরফ বুঝছো মেঘের ভিতর কিন্তু ছোট্ট ছোট্ট বরফ কণা থাকে ছোট্ট ছোট্ট বরফ কণা এটা হলো মেঘের ফরমেশন এখন এই কঠিন পদার্থের কণাগুলা পরস্পর মানে এগুলো অনেক বড় সড় বরফ না আবার একদম ছোট্ট 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 এবং এরা কি করে কাঁপতে থাকে যখন এরা কাঁপতে থাকে তখন এই বরফগুলা পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় কিসে লিপ্ত হয় পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় একদম সহজ ঠিক আছে এবং লাস্টের দিন আপনাদের একটা জিনিস পড়ানো হয়েছিল যে আধানের যে আদান প্রদান সেটা তিন ভাবে পারে প্রথমটা ছিল হলো পরিবহন সেকেন্ডটা ছিল ছিল কি কি ইন্ডাকশন তিন সংঘর্ষ বা ঘর্ষণ মধ্যে সংঘর্ষ হবে তখন এদের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান হবে আদান প্রদান হওয়ার কারণে কেউ কেউ পজিটিভ চার্জে চার্জিত হয়ে যাবে এবং কেউ কেউ নেগেটিভ চার্জে চার্জিত হয়ে যাবে সংঘর্ষে লিপ্ত হওয়ার কারণে এটার ভিতরে কি হবে চার্জ ক্রিয়েট হবে ঠিক আছে চার্জ ক্রিয়েট হবে এখন আমরা এখন চলতড়িক পড়ি নাই বা বিভবটিও এখনো ভালোমতো পড়ি নাই সো জাস্ট একটু বিশ্বাস করে নিও সব মানে ফ্লো করবে সব সময় ফ্লো করবে নেগেটিভ চার্জ সেটা তোমার হাই ভোল্টেজ থেকে লো ভোল্ট মানে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ তো নেগেটিভ চার্জ ফ্লো করে না মানে ব্যাপারটা এরকম ধরো কথার কথা ধরো এখানে একটা প্লাস চার্জে চার্জিত বস্তু আছে ঠিক আছে তাকে তুমি পৃথিবীর সাথে কানেক্ট করলা বলো কি হবে চার্জলেস হয়ে যাবে রাইট কিভাবে চার্জলেস হবে পৃথিবী থেকে নেগেটিভ চার্জ আসবে এসে ওকে চার্জবিহীন বানাবে মানে পৃথিবী থেকে ইলেকট্রন আসবে ওকে এখন তুমি যদি একটা নেগেটিভ চার্জে চার্জিত বস্তুকে পৃথিবীর সাথে কানেক্ট করো তখন কি হবে এই নেগেটিভ চার্জে চার্জিত বস্তু থেকে ইলেকট্রন পৃথিবীতে চলে যাবে ঠিক আছে সো আপনার যেটা মাথায় রাখা লাগবে যে ফ্লো করে আসলে ইলেকট্রন পজিটিভ চার্জ এখানে ফ্লো করবে না কারণ পজিটিভ হয় আয়ন যেমন ধরো একটা তার তুমি ইউজ করতেছো এখানে চার্জ চার্জকে ইলেকট্রন নেগেটিভ চার্জ ক্যারিয়ার কি ইলেকট্রন পজিটিভ চার্জকে পজিটিভ চার্জ হল কপার আয়ন কপার আয়ন যদি নিজেই ফ্লো করা শুরু করে তখন কি তারের কোনো স্ট্রাকচার থাকবে কোন স্ট্রাকচার থাকবে না এর জন্য ফ্লো করবে কিন্তু ইলেকট্রন ওকে ওকে সো এই মেঘের মধ্যে যখন সংঘর্ষের কারণে প্লাস মাইনাস আয়ন তৈরি হবে বা প্লাস মাইনাস চার্জ তৈরি হবে তখন কি হবে ধরো এই আমাদের মেঘটা ঠিক আছে এই হলো আমাদের মেঘ অলরেডি পজিটিভ নেগেটিভ আয়ন তৈরি হয়েছে বা চার্জ তৈরি হয়েছে রাইট এই নেগেটিভ চার্জগুলা অ্যাকিউমুলেট হবে নিচের দিকে মানে জমা হবে নিচের দিকে এবং পজিটিভ চার্জগুলা জমা হবে উপরের দিকে ঠিক আছে কি বললাম এই নেগেটিভ চার্জগুলো জমা হবে নিচের দিকে এবং পজিটিভ চার্জগুলো জমা হবে কোথায় উপরের দিকে ঠিক আছে এই নেগেটিভ চার্জের তরিত আবেশের কারণে ওই যে দুই নাম্বার যে ইয়াটা ছিল তরিত আবেশের মাধ্যমে চার্জের আদান প্রদান চার্জের জমা হওয়া যেটাই হোক এই তরিত আবেশের কারণে ভূমিতে কি হবে ভাইয়া ভূমিতে পজিটিভ চার্জ এসে জমা হবে বুঝতে পারতেছো ওই নেগেটিভ চার্জের আবেশে কি হবে নিচের যে ভূমিটা যে সারফেসটা বা ভূপৃষ্ঠটা সেখানে আসবে পজিটিভ চার্জ পজিটিভ চার্জ মানে কি পজিটিভ চার্জ মানে হাই ভোল্টেজ ঠিক আছে হাই ভোল্টেজ নেগেটিভ চার্জ মানে কি নেগেটিভ চার্জ মানে লো ভোল্টেজ ঠিক আছে পজিটিভ চার্জ মানে হাই ভোল্টেজ বা উচ্চ বিভব আর নেগেটিভ চার্জ মানে কি লো ভোল্টেজ বা নিম্ন বিভব সো দেখা যাবে এই মেগ আর পৃথিবীর মধ্যে বা ভূপৃষ্ঠের মধ্যে একটা বিভব পার্থক্য ক্রিয়েট হবে কি হবে একটা বিভব পার্থক্য ক্রিয়েট হবে এই বিভব পার্থক্যের মান ডেল যখন গ্রেটার দেন অর ইকুয়াল থ্রি কিলো ভোল্ট পার মিলিমিটার হবে প্রতি মিলিমিটার যখন দৈর্ঘ্যের মধ্যে বিভব পার্থক্য তৈরি হবে তখন বাতাসের ব্রেকডাউন ঘটবে তখন কি হবে বাতাসের ব্রেক ডাউন ওকে ভাইয়া বাতাসের ব্রেকডাউন মানে কি মানে বাতাসের মধ্যে দিয়ে তখন কারেন্ট ফ্লো করতে পারবে প্রত্যেকটা একটা ব্রেকডাউন ভোল্টেজ আছে তুমি যখন ব্রেকডাউন ভোল্টেজটা ক্রস করে চলে যাবা তখন ওই মিডিয়ামের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে যেমন বাতাসের মধ্যে দিয়ে নর্মালি কেন কারেন্ট ফ্লো করে না কারণ বাতাসের ব্রেকডাউন ভোল্টেজের মান অনেক বেশি বা বাতাসের কারেন্ট রেজিস্টেন্স মান অনেক বেশি ঠিক আছে কিন্তু যখন আপনি পর্যাপ্ত পরিমাণ ভোল্টেজ अप्लाई করতে পারবেন তখন কিন্তু বাতাসের মধ্যে দিয়েও কারেন্ট ফ্লো করতে পারবে এবং সেই ভোল্টেজের মান হলো প্রতি মিলিমিটারে 3 কিলোvolt সো মেঘের মধ্যে প্রচুর নেগেটিভ চার্জ জমা হয় তার ইন্ডাকশনের কারণে আমার ভূমির মধ্যে প্রচুর পজিটিভ চার্জ জমা হয় সো বিশাল একটা বিভব পার্থক্য তৈরি হয় এই বিভব পার্থক্যের মান যখন 3 কিলোvolt পার মিলিমিটারের চেয়ে বড় হয়ে যায় বা তার সমান হয়ে যায় তখন বাতাসের ব্রেকডাউন ঘটে বাতাসের ব্রেকডাউন মানে কি জানো বাতাসের মধ্যে দিয়ে করে ঠিক আছে বাতাসের মধ্যে দিয়ে বিদ্যুৎ খরণ হয় বা কারেন্ট ফ্লো করে মধ্যে দিয়ে কি হয় বিদ্যুৎ খরণ হয় ঠিক আছে বা কারেন্ট ফ্লো করে এইটাকে আমরা কি বলি বজ্রপাত বলি ঠিক আছে সো এই হলো বজ্রপাতের কাহিনী মানে প্রথমে মেঘ ফর্ম করে মেঘের মধ্যে কলিশনের কারণে প্লাস মাইনাস চার্জস তৈরি হয় এই নিচের দিকে এসে মাইনাস চার্জস গুলো জমা হয় এবং তার আবেশ প্রক্রিয়ায় ভূমিতে প্লাস চার্জ জমা হয় সো এখানে একটা বিশাল বিভব পার্থক্য তৈরি হয় সেই বিভব পার্থক্যের মান যখন বাতাসের ব্রেকডাউন ভোল্টেজকে ক্রস করে চলে যাবে তখন বাতাসের ব্রেকডাউন ঘটবে দ্যাট মিন্স বাতাসের মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো করে ভূমিতে আসবে এবং ইলেকট্রনের ফ্লো কে আমরা কি বলি বলো তো কারেন্ট বা বিদ্যুৎ ওকে সো এইভাবে একটা বিদ্যুৎ বা একটা ঝলকা দেখবো আমরা একটা ফ্ল্যাশের মতো হবে যে মুহূর্তের মধ্যে ডিসচার্জ করে চলে গেছে ঠিক আছে আমার কাছে একটা ভিডিও আছে আমরা আমাদের ল্যাবে দেখানো হয়েছিল এরকম হাই ভোল্টেজে কিভাবে স্পার্ক ক্রিয়েট হয় বা হাই ভোল্টেজে কিভাবে তোমার এই যে ব্রেকডাউনটা ঘটে এটা আমাদের ল্যাবে দেখাইছিল আমার কাছে ভিডিওটা থাকলে তোমাদের দিয়ে দিব ঠিক আছে দেখি ভিডিও আছে কিনা দেখো বুঝছো কি